আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য, এবং আজকের টপিকটা হচ্ছে যে ছেলেদের মাস্টারবেশন, একটু ডিফারেন্ট টাইপের টপিক। এবং এটা নিয়ে আমি প্রায় কোয়েশ্চেন পাই, এবং এটা নিয়ে আমরা যতটা কথা বলা দরকার বা যতটুকু জানাজানি বা অ্যাওয়ারনেস থাকা দরকার ততটা নাই। সেজন্য আমি প্রায় যে প্রশ্নগুলা পাই তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমি এই কাজটা রেগুলার করি, এটা আমি কিভাবে কন্ট্রোল করতে পারি, বা এটা আমার কি কি ইফেক্ট হইতে পারে, এটা আমার মেন্টাল বা ফিজিক্যাল কি কি জিনিস সমস্যা হতে পারে। তো প্রথমে আমি যেটা বলতে চাই, নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে আমি এই বিষয়ের এক্সপার্ট বা আমি কোনো ডক্টর না, বা হচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে খুব বেশি নলেজেবল পার্সন না, বাট আমি দু একজন ডাক্তারের সাথে কথা বলে এবং কিছু রিসার্চ করে যেটুকু জানতে পারছি সেই রিলেটেড জিনিসগুলো কথা বলবো। তো নাম্বার ওয়ান জিনিস হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গায় তুমি পাবা যে এই জিনিসটা তুমি যদি হচ্ছে মাস্টারবেশন করো, এইটা মেডিকেল সায়েন্সের দৃষ্টি দিক থেকে তেমন কোনো সমস্যা নাই, বরং এটা ওরা এনকারেজ করে, যেটা তোমার এই সেক্সুয়াল হেলথ এর জন্য তোমাকে সাপোর্ট করে বা তোমাকে ভালো রাখে। এই একটা বিষয়, এই জিনিসটা ম্যাক্সিমাম সময় ছেলে পেলে ডিসকভার করে, তারা যখন হয়তো 14 থেকে 17 বা স্কুলে থাকে তখনকার সময় তারা এটা ডিসকভার করে, অনেক সময় নিজে নিজে, অনেক সময় তাদের ফ্রেন্ডের সাথে বা বিভিন্ন জায়গা থেকে দেখে তারা ডিসকভার করে এবং এই জিনিসটা কন্টিনিউ করে। তো সেকেন্ড কোশ্চেন আসতেছে, কতবার করলে সপ্তাহে বা মাসে সেটা তোমার জন্য বেশি হতে পারে বা সেটা তোমার জন্য ইফেক্ট হইতে পারে? তো এই ধরনের কিছু রিসার্চ করে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে, ধরো বাইরের দেশে রিসার্চে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, তুমি যদি সপ্তাহে 7 দিন করো বা দিনে একাধিক বারও করো, তারা ম্যাক্সিমাম সময় রিসার্চ করে বলে যে সেটা তোমার ফিজিক্যাল কন্ডিশনের জন্য অতটা খারাপ না। কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ, তাদের বডি স্ট্রাকচার বা ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে ওয়েস্টার্ন লোকদের ফিজিক্যাল স্ট্রাকচারের মতো না। সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা হয় যে তুমি যদি হচ্ছে সপ্তাহে 6 বার 7 বার বা 10 বার করো, সেটা তোমার ফিজিক্যাল কন্ডিশনের উপর ইফেক্ট ফেলবে বা তোমার ওই তোমার যে অঙ্গটা আছে সেই অঙ্গের উপরে একটা ইফেক্ট ফেলতে পারে, প্লাস তোমার মানসিক উপরে অন্যভাবে ইফেক্ট ফেলতে পারে। সো সপ্তাহে যেটা সাধারণভাবে বলা হয় সেটা হচ্ছে 1 বা 2 বার তুমি যদি এই মাস্টারবেশনটা করো, সেটা তোমার জন্য কোনো ইফেক্ট নাও ফেলতে পারে, বাট তোমাকে যদি প্রতিদিন বা দিনে একাধিকবার করতে হয় তাহলে সেটা তোমার সেক্সুয়াল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ তোমার মেন্টাল হেলথ এর উপর বেশি ইফেক্ট ফেলবে। তারপরে আরো কয়েকটা কোয়েশ্চেন যেটা চলে আসে যে তুমি যদি একাধিকবার করো, সেটা হচ্ছে বাংলাদেশের কালচার বা সোসাইটির কারণে এই জিনিসটাকে অতটা পজিটিভলি দেখা হয় না। সো অন্যরা যেহেতু নেগেটিভলি বলে, তাহলে তোমার একটা গিল্টি ফিলিংস চলে আসতে পারে যে হ্যাঁ, কেন আমি এই কাজটা করতেছি, বা এই জিনিসটা তুমি প্রকাশ করতে পারতেছো না, কারণ ম্যাক্সিমাম সময় এই কাজটা করো তুমি নিজে নিজে একা একা দরজাটা বন্ধ করে। সো এই গিল্টি ফিলিংস এর কারণে তোমার পরবর্তী কাজকর্মের জন্য সমস্যা হয়, ধরো তোমার পড়ালেখা ঠিক মতো হয় না, বা এই জিনিসটা তুমি নিজে নিজে থেকে বের করতে পারতেছো না। এই গিল্টি ফিলিংসটাকে কন্ট্রোল করার জন্য বা এই গিল্টি ফিলিংটা, তুমি কাজটা করলে হয়তো 10 মিনিটে বা 15 মিনিটে বা 20 মিনিটে করলা, কিন্তু এরপরে যে ইফেক্টটা থাকতেছে 1-1.5 ঘন্টা, সেটা তোমার লাইফের উপর ইফেক্ট ফেলতেছে। তো সেই একটা কারণে হইলেও তোমার এই মাস্টারবেশনটাকে একটু কন্ট্রোলে রাখা উচিত। তারপরে থার্ড যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এই কাজটা যখন করে, অনেকে দেখা যাচ্ছে খুব শক্তভাবে গ্রিপ করে কাজটা করে, সেক্ষেত্রে দেখা যায় যে তোমার যে উপরে যে টিস্যু আছে, টিস্যুর উপরে যদি খুব বেশি প্রেশার পড়ে, অনেকবার করতে করতে দেখা গেছে 1-2 বছর পরে গিয়ে তোমার ওই টিস্যুর উপর ইফেক্ট করতে পারে, অথবা তোমার হচ্ছে তুমি যখন হয়তো বাথরুমে যাবার তখন জ্বালা পোড়া করতে পারে, সেটা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু ম্যাক্সিমাম ডাক্তার সেটা অতটা এগ্রি না করলেও বা রিসার্চ এগ্রি না করলেও এই জিনিসটা অনেক ক্ষেত্রে বা কিছু কিছু রিপোর্টে বা পার্সনের যখন আমি কমেন্ট এবং কোয়েশ্চেন অ্যান্সার করতেছিলাম গত 1 সপ্তাহ ধরে, তখন আমি ওই জিনিসটা দেখতেছিলাম যে কারো কারো সেই ইফেক্টটা পড়ে। তারপরে আরেকটা কনসার্ন আছে, সেটা হচ্ছে যে যারা এটা রেগুলার করে 1-2 বছর, তাদের একটা কনসার্ন থাকে, সেটা হচ্ছে তাদের যেই অঙ্গটা আছে সেই অঙ্গটা ছোট হয়ে যাচ্ছে কিনা। তো মেডিকেল সায়েন্সের রিসার্চ বা অ্যানালিসিস, এটাও ডাক্তাররা বলে যে না, এটা হচ্ছে না, এবং ডাক্তাররা অনেক ক্ষেত্রে বলে যে বয়স বাড়ার সাথে সাথে অথবা তুমি যদি স্বাস্থ্য বেড়ে যায়, ওভারঅল তোমার বডির স্বাস্থ্য যদি বেড়ে যায়, তাহলে কম্পারেটিভলি তোমার তোমার ওই পার্সোনাল ওই অঙ্গটা একটু কম ছোট হয়ে যেতে পারে, বাট মেডিকেল সায়েন্স ওভাবে করে না। তারপর আমি বলি যে তুমি অত বেশি যদি তুমি করতে না চাও, তাহলে তুমি জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করো, 1-2 বার করো, এবং যে কোনো একটা জিনিসে তুমি যদি এডিক্টেড হয়ে যাও তাহলে সেটা তোমার পার্সোনাল লাইফে খুব বেশি ভাবে ইফেক্ট করে ফেলে। সো এর চেয়ে তো আরো বড় ইফেক্ট হচ্ছে, তুমি যদি তোমার সেক্সুয়াল লাইফটা যদি তুমি মাস্টারবেশনের উপর ইফেক্ট করো, তাহলে ফিউচারে তুমি যদি ম্যারিড লাইফে কন্টিনিউ করতে চাও, তাহলে তুমি তোমার পার্টনারের প্রতি তোমার ইন্টারেস্ট লেভেলটাও তোমার কমে আসতে পারে। তার মানে জিনিসটা যদিও মেডিকেল সায়েন্সে ভালো, তারপর তুমি কন্ট্রোল করার চেষ্টা করবা, নচেৎ তোমার ওই যে গিল্টি ফিলিংস আসতে পারে,
তোমার খুব বেশি তুমি শক্তভাবে যদি করো তাহলে তোমার এই অঙ্গের উপরে প্রেশার আসতে পারে, তোমার বাথরুমে প্রবলেম হইতে পারে, এবং তুমি এটার উপর যদি এডিক্টেড হয়ে যাও তোমার অন্যান্য কাজের উপর, যে তোমার পড়ালেখা কাজের উপরে এফেক্ট আসতে পারে। এবং নাম্বার ফিফথ হইতে পারে তোমার ফিউচারে, তুমি যদি 8-10 বছর পরে গিয়ে তুমি যখন একটা ম্যারিড লাইফ করবা তখন তোমার পার্টনারের প্রতি ইন্টারেস্টের ব্যাপারেও একটু তোমার একটু কমে আসতে পারে। সো সেই জায়গাটাই তুমি হচ্ছে এই 5টা রিজনে এটা তোমার কাছে খারাপ হইতে পারে, বাট একবার দুইবার করলে সেটা মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে অতটা খারাপ না, রিলিজিয়াস বা কালচার দৃষ্টিকোণ থেকে অন্য কিছু মনে হইতে পারে। এই গেল হচ্ছে তোমার কি কি খারাপ হইতে পারে। এখন তুমি যদি ছাড়তে চাও তোমাকে প্রথমে মনে রাখতে হবে তুমি যদি এটার উপর ডিপেন্ডেন্ট হও, সিগারেট খাওয়ার মতো, এটা ছাড়তে তোমার একটু সময় লাগবে। তুমি দুই একদিন করতে চাইবে না, তারপরও তুমি হয়তো কোনো একটা জায়গা থেকে ট্রিগার্ড হয়ে বা কোনো একটা জিনিস চিন্তা করে বা কোথাও কোনো একটা জিনিস দেখে তুমি যখন ওই জিনিসটা তোমার মাথায় আসে ওই ট্রিগারটা তোমার কন্ট্রোল করাটা প্রথম প্রথম ডিফিকাল্ট হবে এবং একটা লম্বা সময় লাগবে। তো তুমি এটা ধৈর্য ছাড়া যাবে না যে ভাই কেন করতেছে কেন করতেছে, আরো বেশি প্রেশার নেওয়া যাবে না, একটু স্লোলি স্লোলি করতে হবে যে হ্যাঁ আমি হয়তো দেখা গেছে আমি যখন এই কাজটা করি তখন আমি হয়তো পর্ন মুভি দেখি। সো পর্ন মুভি আমি কই থেকে দেখি, আমি হয়তো ইন্টারনেট থেকে দেখি খুবই বা মোবাইল থেকে দেখি। তাহলে মোবাইলে কিছু অ্যাপ আছে যেটা হচ্ছে অ্যান্টি পর্ন, সেগুলো তুমি ইনস্টল করে ফেলো, অথবা ব্রাউজারের ক্রোমের এক্সটেনশন আছে অ্যান্টি পর্ন হিসেবে, এবং সেটাতে যদি পাসওয়ার্ড দেওয়া লাগে তুমি চোখ বন্ধ করে একটা পাসওয়ার্ড লিখো, লিখে এটা বন্ধ করে কপি করে দুই জায়গায় দিয়ে দাও, তার মানে তুমি পাসওয়ার্ডটা জানো না, তাহলে তুমি সেটাকে আর আনলক করতে পারবে না। তার মানে তুমি যেই প্রসেসে করো বা যেটা দিয়ে তুমি তোমার এই স্টিমুলেশনটা বা তোমাকে স্টিমুলাস রাখার জন্য বা এক্সাইটেড রাখার জন্য যে প্রসেসটা ইউজ করো, ইউজুয়ালি এখন ম্যাক্সিমাম সময় ছেলে পেলে হয়তো দেখা গেছে ওই ভিডিও গুলো দেখে অথবা সে নিজে নিজে চিন্তা করেও করে। তার মানে চিন্তার ব্যাপারটা পরে আসতেছি, ভিডিও জিনিসটা তুমি কন্ট্রোল করো, তোমার মোবাইল বা কালেকশন যেটা সেটা ডিলিট করে দাও, সাইট গুলোকে ব্লক করো, এবং দুই একবার তোমার যদি আর্জ আসে তুমি চিন্তা করো যাচ্ছে আমি আজকে করবো না, ওকে একদিন কন্ট্রোল করার চেষ্টা করি, দুই দিন কন্ট্রোল করার চেষ্টা করি, এই কাজটা করবা। সেকেন্ড তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে তুমি কিভাবে করো, তুমি নিশ্চয় ডেফিনেটলি রুম বন্ধ করে বা যখন বাসায় কেউ নাই এই সময়টা করার চেষ্টা করো। তাহলে তুমি এটা চিন্তা রাখবে যে আমি হ্যাঁ রুম আর বন্ধ করবো না, বা আমার পিসি যেটা আছে সেটা আমি হয়তো আমার রুমে রাখবো, বা মোবাইল যেটা আছে সেই মোবাইলটা আমি কন্ট্রোল করবো, ওটা আমার কাছে রাখবো না, হয়তো সন্ধ্যার পরে অন্য একটা রুমে রেখে আসবো। তাইলে তোমার যে মাধ্যমটা আছে যেটা দিয়ে তুমি এই প্রসেসটাতে হেল্প নাও সেই জিনিসটাকে তুমি কন্ট্রোল করতে হবে। তারপর থার্ড তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি অ্যাক্টিভিটিস বাড়াইতে পারো। যেমন চিন্তা করো তোমার ওই জিনিসটা যখন মাথায় আসলো তখন তুমি মনে রাখবে যে আচ্ছা আমি এক্সারসাইজ করবো, ওকে আমি কতক্ষণ 20-30টা পুশ আপ দিলাম বা আমি একটু হচ্ছে ওই যে কিক বক্স কার্ডিও বা কিছু একটা জিনিস করলাম, এতে কি হবে তোমার বডিটা একটু টায়ার্ড হবে। আবার আরেকটা আর্জ হয় অনেকের হচ্ছে রাত্রে ঘুমানোর সময় এই জিনিসটার কথা চিন্তা আসে, যখন শুয়ে আসে তখন চিন্তা আসে, তখন তুমি চিন্তা করবা যে আচ্ছা আমি যদি এক্সারসাইজ করি বা এই কাজটা যদি আমি বারবার করতে থাকি এই তাহলে হচ্ছে আমার জিনিসটার উপর আমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। সো সেই কাজটা আমি না করে আমি এক্সারসাইজ করবো বা আমি গিয়ে দুজন ফ্রেন্ডের সাথে কথা বলবো বা আমি হচ্ছে একটা হবি ডেভেলপ করে ফেলাম, হ্যাঁ রাত্রে বেলা এই সময়টা আমি হচ্ছে গিটার বাজাবো বা হচ্ছে আমি ফটোশপ শিখবো কিছু একটা করবো, যাতে তুমি কাজ দিয়ে রিপ্লেস করার চেষ্টা করবা, তাইলে তোমার ওই আর্টসটা কন্ট্রোল আসবে। আর ফোর্থ যে জিনিসটা করবা সেটা হচ্ছে তুমি জিনিসটার জন্য খুব বেশি প্রেশার নিবা না, যে হ্যাঁ জিনিসটা আমি কন্ট্রোল করব, একটা লম্বা প্রসেসে করব, এবং এইটা করার জন্য হচ্ছে আমার যদি কারোর সাথে হেল্প নিতে হয় ডাক্তারের কাছে যেতে হয় তাহলে অনলাইনে বা বিভিন্ন জায়গায় ডাক্তারের জন্য এদেরকে বলা হয় ইদার কাউন্সেলিং করা যায় বা হচ্ছে তুমি সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারো যে এই কাজে আমার এই প্রেশার হচ্ছে, এই জিনিসগুলো আমি কন্ট্রোল করার চেষ্টা করতেছি। তার মানে এই জিনিসটা মেডিকেল সায়েন্সের দিক থেকে খারাপ না, তুমি মাস্টারবেশন করতে পারো, একটা লিমিটেড নাম্বার রেখে উইকলি করতে পারো, কিন্তু তুমি রাখবা যে সেটা তোমার লাইফের উপর যাতে কন্ট্রোল না নিয়ে আসে, তোমার উপর ইফেক্ট না করে, এবং এই ট্রিগারিং পয়েন্ট যে জিনিসগুলো আছে যে মিডিয়ামে তুমি ইউজ করো, যে এনভায়রনমেন্ট ইউজ করো, এক একজন এক এক সিস্টেমে এই কাজটা করে, যেহেতু এটা পার্সোনাল লেভেলে কাজটা করা হয় তাহলে সেই জিনিসগুলো কিভাবে তুমি কন্ট্রোল সাইডে সরাই দিতে পারবা, সেই কাজটা যদি করো তাহলে তোমার লাইফের উপরে আর ওই জিনিসটার মাস্টারবেশনের ইফেক্টটা তোমার লাইফের উপরে আসবে না, এবং তুমি আস্তে আস্তে তোমার লাইফের কন্ট্রোলের মধ্যে থাকবা এবং একটু ধৈর্য ধরে জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করবা। একদিনেই শেষ হয়ে যাবে বিষয়টা এরকম না, একটা লম্বা প্রসেস লাগবে এবং আস্তে আস্তে তুমি দেখবে জিনিসটা ভুলে গেছো যে এই জিনিসটার উপর তুমি ডিপেন্ডেন্ট ছিল। আর তার কারো যদি কোনো পার্সোনাল জিনিস ডিসকাস করতে চাও আমাকে ইমেল করে দিতে পারো jhonkar.mahabub@gmail.com, এবং বিস্তারিত লিখে আমি চেষ্টা করব তোমাকে পার্সোনালি যতটুকু হেল্প করা যায়। তুমি যদি এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করো আমি হেল্প করব। সবাইকে অল দ্য বেস্ট, এবং জিনিসটা নিয়ে ডিসকাস করার জন্য হীনমন্যতার কিছু নাই, যদি তোমার কাছে একটা প্রবলেম মনে হয়
তাহলে এটাকে সলভ করতে হবে। তোমার কাছে যদি ওকে মনে হয়, তোমার কাছে যদি মনে হয় ওকে কন্টিনিউ করার জন্য, তুমি কন্টিনিউ করতে পারো, বাট ওই জিনিসটা তোমার লাইফের উপর ইফেক্ট ফেলবে না, সেটাই হচ্ছে মেইন বিষয়। অল দ্য বেস্ট।